হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন, এখন সিডনি শহরের একটি এলাকা থেকে আমি কথা বলছি। আজ 28 এপ্রিল 2018, আবহাওয়ার তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 20 ডিগ্রির মতো। আমরা যদিও এখন শীতকাল নয়, কিন্তু শীতের যে আমেজ যেটা, সেটা শুরু হলো সিডনিতে। এখন গত দুদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টি শীতকে নিয়ে এসেছে। বাংলাদেশ এবং ভারতে যখন তারা গরমের দিকে নামছে, ঠিক আমরা অস্ট্রেলিয়া অর্থাৎ দক্ষিণ মেরুর এই অঞ্চলের লোকরা, আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি শীতের দিকে। আজ আমাদের জন্য একটি স্মরণীয় দিন, স্মরণীয় সময়। এই মুহূর্তে আমি বন্ধুরা আগে একবার বলেছিলাম যে আমাদের চট্টগ্রাম প্রবাসী অস্ট্রেলিয়ান যারা আছে, তারা আজ আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী মেজবানি। প্রায় 1700 লোকের আয়োজন করা হয়েছে এই মেজবানিতে, আর এটা উদযাপন হবে সিডনি মূল শহর কেন্দ্র বিন্দু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মিন্টো, MINTO, মিন্টো নামে একটি আবাসিক এলাকায়। আর এখন হচ্ছে প্রায় 2টো বাজে, এখন রান্নাবাড়া চলছে, আর সেই রান্নাবাড়া, যে মেজবানি যে রান্নাবাড়া, আমি সেখানে নিয়ে যাব। এই মেজবানি উপলক্ষে বিদেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বেশ কিছু শিল্পী এসেছে। বাবুর্চিও আসার কথা ছিল, কিন্তু একটু দেরি করে সকল ব্যবস্থা হয়েছে বলে বাবুর্চিকে আনানো সম্ভব হয়নি। আগামীতে অবশ্যই বাবুর্চি আসবে। আমরা এবার যা চমকভাবে চট্টগ্রামের সেই মেজবানি অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছি। আজ এই মেজবানি অনুষ্ঠানটি শুরু হবে বিকেল 4টা থেকে, চলবে রাত 11টা অবধি। বন্ধুরা চলুন তাহলে ভেতরে চলুন, রান্নাবাড়া কেমন চলছে সে আয়োজনটা দেখি আমরা। চলুন তাহলে, কি আয়োজন চলছে বন্ধুরা দেখুন। অনেক বড় পাতিল বন্ধুরা, অনেক বড় পাতিল। এটা হচ্ছে গরুর মাংস, গরুর এই যে দেখুন এদিকটায় গরম রাখার জন্যে যেইভাবে তারা এটাকে প্রোটেক্ট করছে, কারণ খাওয়াটা হবে সন্ধে নাগাদ, আর ওখানে ভেনুতে কোনো গরম করা সম্ভব না। সেই জন্যেই দেখুন এখানে এটা হচ্ছে রান্না করা গরুর মাংস, আর এদিকটাও আছে গরুর মাংস, একেবারে ফ্রেশ গরুর মাংস দেখুন। চিকপিস আর কি, ওই চনা বুট, আর এর সাথে মাংস করা আছে। ও চনার ডাল, এটা চনার ডাল কিসের? এটা হচ্ছে ওকে মাংস দিয়ে চনার ডাল। আর যেখানে মানে হাড় নলা যেটা করা হয়েছে, পায়া আর কি, সে পায়াটা দেখুন এখন, এটা পায়া 120 কিলো পায়া এখানে সিদ্ধ করা হচ্ছে। এখানে হচ্ছে পায়া 120 কিলোগ্রাম পায়া। বন্ধুরা আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এতগুলো হাঁড়ি পাতিল, এখানেই চলছে এখন রান্না, রান্নার আয়োজন চলছে। এখন বাজে 2টো বাজে, 4টা অবধি রান্নাবাড়া চলবে, যারা ভেজিটেরিয়ানদের জন্য আয়োজন করা আছে, আর নন মুসলিম চিটাগোনিয়ান যারা আছে তাদের জন্য আছে খাসির মাংস, প্লাস বাচ্চাদের জন্য আছে মুরগি। আর মূলত মেজবান বলতে যা বুঝায় সেটা হচ্ছে গরু মাংস। মেজবানের অপর নাম হচ্ছে সুস্বাদু উপায়ে গরুর মাংস রান্না। চট্টগ্রামের গরুর মাংস রান্না এটা একটা ঐতিহ্যবাহী এবং সারা বাংলার বিখ্যাত গরুর মাংস রান্না হয় একমাত্র চট্টগ্রাম, যার ফলে গরুর মাংস ছাড়া কখনো মেজবান হয় না। সবগুলো কিন্তু মাংস এখানে মধ্যে বন্ধুরা। আর আজ একটু কিন্তু বৃষ্টি হওয়ার হুমকি, আজ কাল সারা রাত বৃষ্টি হয়েছিল, সেই জন্য এই টার্পল দিয়ে মোটামুটি ঢাকনা দেওয়া হয়েছে। ইটস কাইন্ড অফ প্রোটেকশন, টেম্পোরারি প্রোটেকশন। আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে হাড়ির এই যে মাংসগুলো আছে সেগুলো দেখাবো। এখানে এই যে দেখুন বাবুর্চি, উনিও রান্না করছেন। সবাই বাবুর্চি বলতে কি, আসলে আমরা প্রবাসী যারা আছি এরা কেউ কিন্তু প্রফেশনাল বাবুর্চি না, কিন্তু রান্না কিন্তু প্রফেশনাল বাবুর্চির চেয়ে অনেক ভালো। ঘুরে ঘুরে দেখুন এবার পাড়ে পাতিলগুলো দেখুন। আর
যিনি মূল রান্নাবাড়ার আয়োজন আপাতত নিয়েছেন সে হচ্ছে লিপু। লিপু হচ্ছে একজন আমাদের চট্টগ্রামেরই ছেলে, কিন্তু খুবই ভালো রান্নাবাড়া করে। গতবারও ঠিক একইভাবে সে করেছিল। আর এদিকটাই দেখুন, অনেক মাংস, দারুণ। আমাদের আমাদের একজন বড় ভাই কামাল সাহেব, কামাল সাহেবের বাড়ির আঙ্গিনা থেকে কথা বলছি। ওনার বাড়ির পেছনেই রান্নাবাড়া হচ্ছে, আর ভেনুর দূরত্ব হচ্ছে মাত্র এখান থেকে 1 কিলোমিটার দূরে। রান্নাবাড়া শেষ হবে, ভেনুতে খাওয়াগুলো চলে যাবে। আর দেখুন কামাল ভাইয়ের স্ত্রীর রোপণ করা সেই লাউ গাছ, আর এদিকটা কিছু আছে, করলা আছে, ভেন্ডি আছে। হ্যালো বন্ধুরা, এই যে রান্নাবাড়ার যিনি মূল আয়োজক সেই আমাদের এই ছোট ভাই চট্টগ্রামের লিপু। লিপুকে বরং জিজ্ঞাসা করছি, আরা হজন আর হান্নার আয়োজন তুই একটা বোঝা হনা? আরা টোটাল এখন আয়োজন করি দি প্রায় 2000+ মানুষের হানার আয়োজন করি থাকি, এবং অ্যারাউন্ড 350 কিছুর হানার ব্যবস্থা করা হই। আর টোটাল মাংসর পরিমাণ যদি হিসাব করেন তাহলে প্রায় 260 কিলো মাংস, গরুর মাংস 60 কিলো দি অনর হাঁসি মাংস, আর প্রায় 120 কিলোর মতো নলার আড্ডি, এবং বাচ্চাদের জন্য প্রায় 90 কিলোর মতো ড্রাম স্টিক। আচ্ছা, এই বছর বাদে আরা এ মেজবানি বা গরির, মানে আরা মাঝারি মেজবানি বা বন হয়ে গিয়ে ইয়া হবছর বাদে ইয়ান গরি, তোমার তো কোনো মনে আছে না? বন্ধুরা, 6 বছর বাদে আমরা গর্বিত চট্টগ্রাম বাসীরা সিডনিতে আবার মেজবানি করছি। আর লিপুকে আপনারা অবশ্যই একটু চিনে রাখবেন। লিপু হচ্ছে যে আমাদের একজন মানে মূল বাবুর্চি, যে পেশাগত বাবুর্চি না, সে একজন শিক্ষিত এবং অনেক উঁচু মানের লোক। তবে আজকের জন্য তাকে পাচক করে দিলাম বন্ধুরা। লিপু, আমাদেরকে আর কোনো তথ্য দেওয়া যায় কি? মানে তোমার তো সিটিং এ মাথা পরি বোধ হয় নাই? আবুল বাবুচি নিজে সুন্দর করে ব্যাগ কিছু মশলা টসলা ফড়াই দিয়ে, এবং আর আল্লাহ স্কাইপে তো আসিল, আর আর দেখাই দিয়ে খেং করি কি গরিব, বর্তমানেও স্কাইপে দিন দিয়ে এফাল ওয়েট করেন। আর তো যে কোনো সমস্যা হলে আর ওর হাসে এখনই যাইতে জিম যে হয়ে দিব। তার মানে আশ্চর্য বন্ধুরা, যে এখনকার যে বলে ইলেকট্রনিক জ্ঞান পৃথিবী কত ছোট করে দিয়েছে। রান্না হচ্ছে এইখানে, স্কাইপে ও ধারে বসে আছে চট্টগ্রামে সে আবুল বাবুর্চি, সেখান থেকে ইনস্ট্রাকশন চলছে আর সেই হিসেবে রান্না চলছে। আর আমাদের মশলাপাতি সব এসেছে আমাদের চট্টগ্রামে সেই রিয়াজউদ্দিন বাজার চাকতাই অঞ্চল থেকে। কে সইনি না এই মশলাপাতি ব্যাগে এসে দিয়ে আতুন বিবিরাডর এই হরিণ মার্কা এই মশলা, বিবিরাডর হরিণ মার্কা মশলা। বন্ধুরা, খাওয়া যদি তোমরা যদি আসো, বিশ্বের সবাই মনে রাখা উচিত, বিশেষ করে বাংলাদেশী সমাজ ব্যবস্থা যারা আছেন, যে চট্টগ্রামের লোক অসম্ভব গর্বিত তাদের সংস্কৃতি নিয়ে, আর সেই সংস্কৃতির একটি অংশ আজ আমরা পালন করতে যাচ্ছি। তুমি আর কিছু হবে না? না, ব্যাকেন্স আরলে দোয়া করিব না। তারা ব্যাকেন্স খুব ব্যাকেন্স প্রতি শুভেচ্ছা রইল। এখন আসলে প্রচুর হাজ বাকি, আর আর টোটাল অনুষ্ঠানের 50% হাজ এখনো শেষ নয়। অনুষ্ঠান শেষে আসলে আর এই এক পয়েন্ট দেশম হয়, উই ক্যান সেলিব্রেট। হওয়া বাজে হানা, হওয়া বাজে দিব বাজে বুক লাগি ইউই না হানা। আর আপাতত যেভাবে প্ল্যান অনুযায়ী চলে, অনতারা বেলা বিস্কুট চা হাইতে দিবেন ইনশাআল্লাহ। ফার্স্ট আটুন বেলা বিস্কুট চা পাইবেন, 4:30 আর টার্গেট করে ইনশাআল্লাহ অনতারা পাই যাবেন গই। আর মূল খানা আর 7টা শুরু করে জুম ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, যেই বাড়ির আঙ্গিনাতে রান্নাবাড়া চলছে সেই বাড়ির যে মালিকান তার সাথে একটু জিজ্ঞেস করছি। ও ভাবি আসসালাম, কেন আসুন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালা আসি, অনেক ভালো আসুন নি? আসি আসি। ওনার বাড়ির ফিসি দিয়ে রান্নাবাড়া চলে, ওনার তো কেন লাগে কিনে হন না? আই তো মনে করি আই বহুত ভাগ্যবান, আর বাড়ির মধ্যে এত বড় জায়গা, মানে কান সুযোগ হইয়ে একগুণে রাঁধিবের আই বেশি বেশি খুশি হই। আরেকজন আছে যে আমাদেরই ছোট ভাইয়ের বউ পপি। পপি খুবই একটা সামাজিক মেয়ে, এবং এই সিডনিতে সবাই তাকে একজন সামাজিক মেয়ে হিসেবে চিনি। সবার বিপদে আপদে সে কাজে লাগে। পপি, সে লম্বা কিন্তু আমার চেয়েও কিন্তু 1.5 ফুট উপরে। পপি কেন আছো, গম আছো না? আছি ভালো আছি। তুই তো মানে গোড়া দিনে আমার মাঝে আছো, হদিন লত এই হামিন হদিন লত গড়। আজি তো বহুত দিন ধরে মিটিং চলে, প্রতি সপ্তাহে 3 দিন, আর খালি এতদিন তো খুব ব্যস্ত আছিলাম রাত 12টা 1টা পর্যন্ত। এই পপি তার বাড়িও এইখানে, কামাল ভাইয়ের স্ত্রী, আর এ হচ্ছে মনসুরের ওয়াইফ আমাদের ছোট ভাইয়েরই। আর এরা কিন্তু অসম্ভব সামাজিক বন্ধুরা, আর আমরা এখানে সবাই চিটাগোনিয়ান। আর যে আজ সারাদিন যে ক্যামেরা চালাবে সেই হচ্ছে আসিফ, আমার ভাগ্নে, আমার বোনের ছেলে নাইমুল হক। আসিফ বন্ধুরা ক্যামেরার পেছনে সে থাকছে, সুতরাং তাকে একটু দেখে নিন কেই ক্যামেরা চালাচ্ছে বন্ধুরা।
বন্ধুরা, এখানে আরেকজন আমাদের ছোট ভাই নাসির আছে, সে একটা রিয়েল এস্টেট বিজনেসের মালিক এই সিডনিতে। সেও আমাদের আজকে এই চট্টগ্রাম মেজবানের একটি অংশের দায়িত্বে আছে। আর দায়িত্ব এটা বেসিক্যালি ফ্লোর লুক আফটার করার, চেয়ার টেবিল গ্যাস ব্যাগিন জাস্ট আই এন্ড হানার পরিদর্শন করি বেলা সে হানা হদ্দুর এবং আর ভাই যারা সিডাঙ্গার মেজবান হাইতো আইব ব্যাগুনোর দেখা বেলাইছি যে হদ্দুর হাজার আপডেট জানাই বেলায় মাংসটা কেমন রান্না হলো, টেন্ডার্ড হলো কিনা, কিরকম ঝোল হলো। আমাদের আরেক ছোট ভাই আছে, সে কিন্তু টেস্ট করে দেখছে গরুর মাংসটা। মেজবানি ফ্লেভার অলরেডি গোড়া এলাকা সরাগি, এটা যে কিছু করে রান্না হওয়ার মেজবানি গোস্তর ফলে ট্রাই করি আর তোর মনে হয় ইনশাল্লাহ খুব খুব ভালো মেজবানি মাংসের মতোই লাগে। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, যারা নয়াবেন মিস করিবেন। হ্যালো বন্ধুরা, এই সেই গ্রাউন্ড, আমাদের মেজবানের গ্রাউন্ড এটা। ডান দিকে দেখুন কি পরিমাণ খোলা জায়গা, এখানেই এসে একটু পরে লোক জমায়েত হবে আর অনুষ্ঠান হবে। ঠিক বাঁ দিকটা এই যে বড় একটা শেড, একটা বড় জায়গা দেখছেন, এটা হচ্ছে মিন্টো ইনডোর স্টেডিয়াম স্পোর্টস গ্রাউন্ড। ওখানের ভেতরেই অনুষ্ঠান হবে, দেশ থেকে যে সকল শিল্পীরা এসেছে তারা গান করবে সেখানে, বিশেষ করে চিটাগাংয়ের গান হবে আজ। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, এই অঞ্চলটা ঘুরিয়ে দেখাবো যেখানে আমাদের চট্টগ্রামের মেজবানি হবে। দিনব্যাপী আজ মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টির একটা হুমকি ছিল যদিও, কিন্তু সেই হুমকিটা এখন চলে গেছে, বেশ উজ্জ্বল ভাবে সূর্য দেখা যাচ্ছে, হাওয়া একটু ঠান্ডা হাওয়া, মোটামুটি যে বৃষ্টির যে হুমকি সেটা কেটে গেছে। আমরা খুব খুশি, আমাদের মেজবান চলবে রাত 11টা অবধি। বন্ধুরা, চট্টগ্রামের মেজবান 2018 আজ 28 এপ্রিল। থ্যাংক ইউ ভেরি মাচ, চলুন। এরা হচ্ছে ভলেন্টিয়ার, কেমন আছো? ভালো ভালো আছো? এখানে এখন গণহারে চায়ের আয়োজন চলছে, চায়ের জন্য দেখুন কত বড় লাইন লেগেছে। এটা চায়ের লাইন, চট্টগ্রামের মেজবানির চায়ের লাইন। আপনি চা না লাগে,
এখানটায় সবার নাম চেক করা হচ্ছে। চট্টগ্রামের মেজবানের যে অনুষ্ঠান সেটা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম।
ভেতরের পরিবেশটা দেখুন এবং প্রচুর প্রচুর লোক এসেছে এই মেজবানে। Thank you.
হৈমন্তী রক্ষিত চিরং থেকে এসেছে, আর ওদিকটা এসেছে আমাদের সেই বিখ্যাত শ্যামসুন্দর বৈষ্ণব, তার ছেলেও এসেছে চট্টগ্রামের গানগুলো গাওয়ার জন্য, প্রেম সুন্দর বৈষ্ণব। ওদিকটায় আছে নীলিমা বিশ্বাস, নীলিমা বিশ্বাস সেও চিরং থেকে চিরঙ্গের গান করবে। এরা সবাই চিরঙ্গের গর্ব। আমরা চট্টগ্রামের যেই সংস্কৃতি, যেই গানগুলো নিয়ে আমরা এত গর্ববোধ করি, সেই গান তারা করবে। আমি আবারও পরিচয় করিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে হৈমন্তী রক্ষি, ওদিকটায় আছে প্রেম সুন্দর বৈষ্ণব, আমাদের সেই কিংবদন্তির চট্টগ্রামের সঙ্গীতের নায়ক যাকে বলা হয় সেই শ্যাম সুন্দর বৈষ্ণবের ছেলে, আর এদিকটা হচ্ছে নীলিমা বিশ্বাস। আমি বনি আমিন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে এই চট্টগ্রামের মেজবান যেটা আছে 2018 সনের মেজবান এটা আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, আমরা আশা করেছিলাম 1000 কি 1200 হবে সেই স্থানে, এখন হয়ে গেছে প্রায় 2000-এর মতো। বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া। আপনারা নিশ্চয়ই এনজয় করেছেন এই আমাদের চট্টগ্রামের মেজবানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুরা।